স্বামী, তুই জানিস গতকাল রাতে আমি চা দোকান থেকে বাড়ি ফিরছিলাম, রাস্তা সব পানিতে ঢেকে গেছে, যেন কোন নদী বইছে, এত পানি, রাস্তায় হাঁটা ছিল খুব কষ্টকর। হ্যাঁ আমি জানি, আমার ক্ষেতের সব ফসল পানিতে ডুবে গেছে, বৃষ্টির কারণে এবার ভালো ফসল হবে না মনে হচ্ছে। শামিম তুই জানিস আমাদের গ্রামে বন্যা সবসময় একটা বড় সমস্যা, আমি শুনেছি অনেক মানুষ বন্যায় প্রাণ হারিয়েছে। হ্যাঁ আমি জানি, এই 2024 সালের বন্যায় অনেক মানুষ মারা গেছে, নদীর পানি এত বেড়ে গেছিল যে ঘরবাড়ি গবাদি পশু সব ভেসে গেছিল। শামিম তুই ঠিক বলেছিস, 2 বছর পরে অচমকা বন্যা এসে মানুষের অনেক ক্ষয় ক্ষতি করে গেলেন, ঘর থেকে বের হতে পারেনি কেউ, দিনের পর দিন পানির মধ্যে থাকতে হয়েছিল, খাবারের সংকট হয়েছিল আর রোগ বালাইও ছড়িয়ে পড়েছিল। রবিন, এই বছরও তো বন্যার পূর্বাভাস আছে, জানিস কি গ্রাম প্রধান গতকাল মিটিংয়ে বলছিলেন কিছু ব্যবস্থা নেওয়ার কথা। কি ব্যবস্থা নেওয়া হবে কিছু কি বলতে পারবি? হ্যাঁ, গ্রাম প্রধান বলেছিলেন যে একটা বড় বাঁধ বানানোর পরিকল্পনা হচ্ছে, তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে অনেক সময় লাগবে। তবে তুই শুনছিস কি আমাদের পাশের গ্রামে কি হয়েছে, সেখানেও বন্যা হয়েছে আর কিছু মানুষ পানিতে ডুবে মারা গেছেন। কতজন মারা গেছেন? খবরটা খুব দুঃখজনক, প্রায় 4 জন মারা গেছে, তাদের মধ্যে 4 জনই যুবক ছিল। এটা খুবই দুঃখজনক, আমরা সব সময় পানি থেকে সাবধান থাকতে হবে। হ্যাঁ, কিন্তু বন্যার সময় আমাদের করণীয় কি সেটাও তো জানা দরকার, জানিস সরকারের তরফ থেকে কিছু সাহায্য আসে না? হ্যাঁ, মাঝে মাঝে সাহায্য আসে কিন্তু তা যথেষ্ট নয়, আমাদের নিজেদেরও সতর্ক থাকতে হবে। তুই ঠিক বলেছিস, আমাদের একটা ভালো পরিকল্পনা করতে হবে যাতে আমরা বন্যার সময় নিরাপদে থাকতে পারি। ঠিক কথা, আমরা সবাই মিলে গ্রামের লোকদের সতর্ক করতে পারি, আর গ্রামের যুবকরা মিলে যদি একটা উদ্ধারকারী দল তৈরি করতে পারি তাহলে মানুষ বিপদে পড়লে দ্রুত সাহায্য করতে পারব। হ্যাঁ, এটা ভালো উদ্যোগ হবে, আর সরকার থেকে যদি ত্রাণের ব্যবস্থা হয় তাহলে সেটাও গ্রামের মানুষদের কাছে সঠিকভাবে পৌঁছাইতে পারব। ঠিক বলছিস, আমরা যদি সবাই মিলে কাজ করি তাহলে বন্যার ক্ষতি থেকে অনেক কমিয়ে আনতে পারব। হ্যাঁ, তবে সবচেয়ে জরুরি হলো সচেতনতা, সবাইকে জানাতে হবে বন্যার সময় কি করতে হবে আর কিভাবে নিজেদের নিরাপদ রাখতে হবে। ঠিক বলেছিস, আসলে বন্যা প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু আমরা যদি সচেতন হই তাহলে এর ক্ষতি কমানো সম্ভব। এইভাবে শামিম ও রবিন তাদের অভিজ্ঞতা ও পরিকল্পনা নিয়ে আলোচনা করতে লাগল, তারা বুঝতে পারল যে একমাত্র সচেতনতা ও প্রস্তুতি তাদের বন্যার ক্ষতি থেকে রক্ষা করতে পারে, আর এই চিন্তাভাবনা নিয়ে তারা গ্রামের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিতে মনস্থ করল। তো বন্ধুরা বলুন, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, লাইক কমেন্ট করে জানান, এই রকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন।